ভাষার আবেগে বাধা, মিলতে দিল না নিরাপত্তা। জিরো পয়েন্টে শহীদ বেদি, সীমান্তের গেট ছুঁয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন বহু মানুষ। ভাষার আবেগে বাধা নিরাপত্তার, সকাল সকাল সীমান্তে এসেও শহীদ বেদি অবধি পৌঁছাতে পারলেন না অনেকেই। দুদেশের দুধারে সীমান্তের গেট ধরে আক্ষেপ ভাষাপ্রেমীদের। 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ভাষা শহীদদের স্মরণ করার দিন। প্রত্যেক বছরের মতো এবছরও ভারত বাংলাদেশ সীমান্তের পেট্রাপোলে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে ভাষা দিবস পালনের আয়োজন করা হয়। সকাল থেকেই ভিড় সীমান্তে, মাইকে বেজে চলেছে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। লালবাতি নীলবাতির বড় বড় গাড়ির কনভয়, সীমান্তরক্ষী বাহিনীর আটোসাঁটো নিরাপত্তা। সীমান্তের মূল গেটের অনেক আগে থেকেই নিয়ন্ত্রণ করা হচ্ছে দর্শকদের, রয়েছেন জেলার পুলিশ কর্তা সহ অন্যান্য আধিকারিকেরা। 21 ফেব্রুয়ারি অনেকেই ভেবেছিলেন বিগত বছরগুলির মতো ভাষা দিবসের দিনে সীমান্তে মিলিত হবে দুই বাংলা, আবেগ বিনিময় হবে। নিরাপত্তার বেড়াজালে ধাক্কা খেয়েছে সেই আবেগ। অনুষ্ঠান শুরুর আগে থেকেই ছিল নিরাপত্তার কড়াকড়ি, বাংলাদেশের দিকেও তার ব্যতিক্রম হয়নি। বাংলাদেশ সীমান্তের গেটের ওপাশে যতটা দেখা যায় প্রায় ফাঁকা, সীমান্তের ধারে কাছে সাধারণ মানুষের প্রবেশ অধিকার কার্যত ছিল না। বর্ডার গার্ড বাংলাদেশের কাছে বাধা পেয়ে সীমান্তের গেটের কাছেই কয়েকজন জয় বাংলা বলে চিৎকার শুরু করেন। এ বিষয়ে যশোরের সাংসদ শেখ আফিলউদ্দিন বলেন, অনেক সময় প্রশাসনিক কিছু বাধ্যবাধকতা থাকে, সেসব কারণে হয়তো সব বছর হয় না, তবে আগামী বছর নিশ্চয়ই হবে। যৌথ অনুষ্ঠান তো বন্ধ হয়নি, যৌথ অনুষ্ঠানের ভিতরে তো আপনারা দাঁড়িয়ে আছেন এবং তার প্রমাণ আমার গলায় লাগান, তার প্রমাণ আজকে এখানে শহীদ বেদি, আপনারা তার প্রমাণ আপনারা এখানে, আমাদেরকে কোনো সরকারই দাবিয়ে রাখতে পারবে না এই জায়গার মিলন মেলায়। বলতে পারেন ওপারে অনেক অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়তো হয় নাই, এটা হচ্ছে কি অনেক সময় প্রশাসনিক কিছু বাধ্যবাধকতা থাকে, সেই সব কারণে হয়তো হয় না, সব বছর হয় না, আগামী বছর ইনশাআল্লাহ হবে। সীমান্তে শহীদদের শ্রদ্ধা নিবেদনের সময় কিছু সময়ের জন্যে হলেও হার মানে নিরাপত্তা, পূর্ব নির্ধারিত তালিকা ছাড়াও ঢুকে পড়েন অনেকে, তবে আটকে যান বেশিরভাগ মানুষ। ভাষা দিবসের উৎসবে মিলতে না পেরে গেটের বাইরে থেকেই ক্ষোভ প্রকাশ করেন তারা। এভাবেই সীমান্তের গেট ছুঁয়ে রফিক সালাম বরকতদের শ্রদ্ধা জানালেন ভাষাপ্রেমীরা। 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রথা মেনে এবছরও ভারত বাংলাদেশ পেট্রাপোল সীমান্তে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভারত বাংলাদেশের যৌথ উদ্যোগে পালিত হলো দিনটি, ভাষার আবেগে মিলে উঠল দুই বাংলা। পেট্রাপোল থেকে ক্যামেরায় সব্যসাচী ভট্টাচার্যের সাথে সোমনাথ মজুমদার, নিউজ নোমান্সল্যান্ড। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।